সে ধোকার ডাল না আদি বলে ডাকবে আদি বলে ডাকবে ক্লাস অনিবান সবার শেষে এসে দিচ্ছে তোল তোল দুটো লুচি নিয়েছি মা কেন জানতে পারি না কেন মনে হয় এমন কিছু বুঝতে পারি না তোকে সামনে পাই যখন তোকে নিয়ে পাই গুড মর্নিং তো এখন সকাল 6টা বাজে এখন নিচে গিয়ে একটু দেখি ঠাকুরের একটু যোগা টাগুলো করি আর ঠাকুরমশাই চলে গেছে ঠিক 5:30টা আর অন্নমালা আছে তো হ্যাঁ ঠিক আছে ভেরি গুড মর্নিং তোমাদের সবাইকে সকাল এখন 7:52 বাজে জাস্ট একটু আগে উঠে আমি জাস্ট ফ্রেশ হয়ে গিয়ে নতুন পাঞ্জাবি পরেছি আজকে যেহেতু আজকে পূজোর সকাল গঙ্গায় যাওয়ার জন্য প্রস্তুতি হচ্ছে নৈবিত্য ধরা হয়ে গেছে দাদা ভাই ঘরটা নিয়ে আসছে পাঙ্কু উঠে পড় দিদি ভাই উঠে যাও সপ্তমী অঞ্জলিটা হবে তার আগে মা এখানে আলুর দম করতে বসিয়ে দিচ্ছে কারণ মা অঞ্জলি অষ্টমীর জন্য ভোগ বানাচ্ছে ও এটা নবমীর ভোগ না অষ্টমীর না আচ্ছা নবমীর ভোগ হচ্ছে তো এবারে মা অর্ধেকটা নিয়েছে বড় জামা কিছু নিয়েছে আর মেয়ে জামাও কিছুটা নিয়েছে আমি আলুর দম করছি আমার বড় জামা মালপোয়া করছে আর মেয়ে জামা লুচি ভাজা সুজি এগুলো করছে তো নিচে যাই এখন সপ্তমীর অঞ্জলিও হবে নিচে যাচ্ছি আর মা ঠাকুরের শাড়ি গুলো কখন নিয়ে যাবো লজ্জা করে খেও না ভালোভাবে খেও তো সকালে ব্রেকফাস্ট হচ্ছে লুচি আর সাদা আলুর চচ্চড়ি তো গরম গরম বলে কালকে রাত্রিবেলায় এডিট করে শুয়েছি ঠিক 3:15 থেকে 20 সময় এডিট করে উঠেছি শুধু শুধু অলমোস্ট ভোর 4 বেজে গেছে তারপর আবার আর চোখ খুলছে না করতে করতে উঠলাম হচ্ছে 6:30টার সময় দেন বেরিয়ে পড়েছি এই ঘরটা হচ্ছে ফলকাটার ঘর সন্ধ্যাবেলা যদি বুফে হবে বলে ওই জন্য তার বাসন কোসন সব চলে এসেছে বলছি দুপুর বেলা কি কি মেনু হচ্ছে সবজি দিয়ে ডাল আর আচ্ছা ও সপ্তমী অঞ্জলি শুরু হয়ে গেছে তো যাই আর অনিবান দেবে অষ্টমী অঞ্জলিটা হীন করে বসে গেছে ঠাকুরকে পুজো দেওয়ার জন্য আমরা এখন মিষ্টি কিছু ফুল পান এগুলো কিনতে বেরিয়েছি আমার মানে খিদে পায় জিলিপি সেদিনকে তোমাদের পাওয়া যায় না আটলাস খুঁজে খুঁজে এখানে জিলিপি পেয়েছি জিলিপি পেয়েছি আটলাস জিলিপি পেয়েছি এই তো এটাই তো করেছে সকাল সকাল কে গাড়ি চালাচ্ছে পিছনে আগে জুটেছিস গুদি তাবাত্তি তো গরম গরম এখন লুচি ভাজা হচ্ছে রাত করবো কেন বাবা চারিদিকে পুরো একদম লুচির মামা গন্ধ সাদা আলু তরকারি জমে যাচ্ছি পুরো ব্রেকফাস্টটা একদম নারায়ণ নমস্তে সরণা
আচ্ছা ওই তোমাদের সে আলতা পড়া গুলো কোথায় গেল? শিবম বাইক চালিয়ে দিচ্ছ, দাদাকে নিয়ে যাচ্ছ? দাদাকে নিয়ে যাচ্ছ? কোথায় নিয়ে যাচ্ছ দাদাকে? আরে আছে এখানে জিলিপি আছে, নাও জিলিপি আছে, বোদে আছে। হ্যাঁ বলে আমাকে দেখা যাচ্ছে সানগ্লাসে। এই তো হাসতো শিবা, শিবা তুই হাস, কিভাবে হাস? এই আইডিয়াটা কিভাবে করে ইউটিউবে দিয়ে একবার দেখা আইডিয়া আইডিয়া। আমার তো একেবারে বাচ্চা কাচ্চা সঙ্গী পেলেই আমার হয়ে গেল, মুশকিল ধরে গেলে আমার টাইম কেটে যাচ্ছে একদম। আর এমনি পুজো বাড়িতে কীভাবে যে কোথা দিয়ে টাইম কেটে বেরিয়ে চলে যায় নিজেরা বোঝা যায় না একদম। দুপুরে এখন দেড়টা বাজে, আমি স্নান টান করে পরিষ্কার সাদা থপথপে জামা পরে একদম রেডি, প্যান্ডেলে এবার একটু যাবো। অঞ্জলি মানে অষ্টমীর অঞ্জলিটা আমি দেবো, মানে অষ্টমী নবমীর অঞ্জলিটা আমি দেবো, প্রিয়ামের সপ্তমীর অঞ্জলিটা দেওয়া হয়ে গেছে। এটা কি বানাচ্ছ গো? আলু ভাজা। আর ওটা ওটা আলু ভাজা নাকি? এটা ঝুড়ি আলু। ওটা ঝুড়ি আলু ভাজা এটা। লজ্জা করে খেও না কিন্তু। লজ্জা করে বড়টুকু খাচ্ছ? দুপুরে লাঞ্চ হয়েছে ভাত, এটা হচ্ছে আলু ভাজা আছে, এটা হচ্ছে ধোকার ডালনা, এটা কি ডাল আছে গো? চাটনি, কি পাপড়। পরীক্ষা কেমন দিলি আগে সেটা বল। সবাই ভুলে গেছি, বাবা দেখো দিদি ইউ দিদি ঘুমাবে তো আমাকে ছাড়া খেতে বসে গেলি? আমাকে ছাড়া ঠিক আছে খা খেয়ে নে, খেয়ে না ভাই, না ফোনটা রাখো রেখে খাও। ও তাই ঠিক আছে ঠিক আছে, দারুণ করছে রান্না ভালো। ওই বিকালবেলা আসিস, বিকালবেলা। এই দাঁড়া দাঁড়া, পালাচ্ছিস কোথায়? একদিন পরীক্ষা দিয়েছে, একদিন ছুটি দিয়েছে, যা তাড়াতাড়ি ফ্রেশ ট্রেশ হয়ে খেয়ে নে এখানে। এখন দুপুর 3:30 বাজে আর এখন নবমীর অঞ্জলি দেওয়া হবে। নামো বিষ্ণু, নামো বিষ্ণু। এখন সন্ধ্যা পূজার জন্য 108টা প্রদীপ বের করে মাঝখানে করে দাও, মাঝখানে রেখে দাও। লাইন বাই লাইন করো, মেজরমেন্ট নাম্বার 2 চলে আসো। ওপরটা তোমরা আগে কমপ্লিট করে দাও, নিচগুলো তারপর সবাই করতে পারবে, এখন তো অনেকটা। না লাস্টে দিবে, তুমি করো দিবে, করো করো দিবে, বৌমনি করে ফেলো। কে কে বাকি আছে? সন্ধ্যা মামা, বাবা, দাদা, বাবা, কে কে? হ্যাঁ যারা আছে করে নাও, বা পার্থবিশ্ব করে নাও। ক্লাস অনির্বাণ সবার শেষে এসে দিচ্ছে। এখানে বাকি, এখানে, 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 বাবা, দাদা, এখানে, এখানে। এত চোখ লেগে যাচ্ছে, 4:37 বাজে, এখন একটু যোগ্য হওয়ার সময় হয়ে গেছে। নিচে নবমী পূজা শেষ হতে হতে 5:30 বেজেছে, তারপর উপরে এসে একটু রেস্ট টেস্ট নিয়ে এখন আবার নতুন জামা পরেছি, নতুন জামা বলতে আমি নতুন শাড়ি পরেছি। তো সন্ধ্যাবেলা যে পাঞ্জাবিটা পরেছি এটা একদম নতুন পাঞ্জাবি, আর কি রকম আসছে আমি জানি। ক্যামেরাতে কালারটা খুব হালকা, মানে স্কাই ব্লু আসছে, আর এটা কিন্তু একদম অরিজিনাল দুতে কালার। আর নতুন কি বলবো পূজোতে, চলো এখন, চলো 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 দেরি হয়ে যাচ্ছে। মা এটা পুরো নতুন শাড়ি,
দুর্গা পুজোটা কিনেছিলাম বাট পড়া হয়নি, সেটা এখন জগদ্ধাত্রী পুজোটা ভেঙে গেছে। আর এটা কি আছে? পনির কোপ্তা। আর এটা পাপড়, চাটনি, গোলাপজামুন। বাহ, তুমি একটু আলাপ করে দাও, তোমার কে হয়? তোর মামা হয়? ছোট্ট মামা। তোর নামটা কি বল? ছোট্ট গল্প, পুচকার গল্পটা? কোন গল্প নেই। ফুচকা বড় লোক হয়ে যাবে। কাল আসছো? ছোট বেশি কাল আসছো? ঠিক আছে, পিউ টাটা, গুড নাইট। কাল চলে আসবি, কাল কিন্তু ফাটিয়ে নাচাবে কিন্তু। লুচি একটা, ডোসা পাতা, এইটুকু থাকো। তোমার খাবার কি গদ আছে এখন? কারো কোলে যাচ্ছিল না, দাদা ভাই গোলেও যাচ্ছিল না, এই তো শুরু হয়ে গেছে। মায়ের কোলে উঠেও একটা ফটো নিল না। তো দেখুন, তো জামা নেই তো, তাই জন্য কিন্তু এটাই বেশি ভালো লাগছে। হ্যাঁ, শুরু গো হয়ে গেছি। গোপটা কি হলো? দেখ রে রে, গোপটা কি দেখছে এখন? পুরো গো হয়ে গেছে। ছোট ছিল, সে অটো চাইতে চাইতে মাথা খারাপ হয়ে গেছিল। না শুরু শেষ, আমি এসে যখন শুভটুর গলাটা শুনেছি না, ভাবছি কোন একটা ছেলে কথা বলছি, এরকম করে দেখছি। এখন অলমোস্ট রাত 10:41 বাজে, মোটামুটি খাওয়া হয়ে গেছে, আমি এখন লাস্ট খেতে বসেছি। আরে তো আমাদের রাত্রে ডিনার ফিনার হয়ে গিয়ে এখন অলমোস্ট রাত 11টা বাজে, ওরা সব ওই দিকটা দাঁড়িয়ে আছে, আমরা এখানে এসে বাজি বাজি ফাটাচ্ছি। এখন বাজে 11:30, আর 12টা বাজি হচ্ছে শিবমের জন্মদিন, তো তার জন্য এখন ক্যাথলিন থেকে কেক আনতে আছে। ভাগ্যিস আমাদের বাড়ির সামনে ক্যাথলিনটা খোলা আছে। তুমি লিখবে নাকি? না তুমি লিখে দাও। বড় কথা হচ্ছে আমাদের বাড়ির সব থেকে ছোট মেম্বার হচ্ছে শিবম, তো ওর কালকে বার্থডে বলে কথা। এই বল ভুল হয়েছে, বল ভুল হয়েছে। উল্টো দিকে করলে আর হবে না। হ্যাঁ হ্যাঁ, ফেলে দে ফেলে দে। Yeah. Okay.
তোমার বিপদ গলির কাছে দানা মেলে আমি জানতে পরিচয় বেরুন কোন দ্বীপে থাক রহস্যময় ছুঁয়ে দিলে কি জানি কি হয় নির্জনতা জানে হয় না তার বিদায় দূরে গিয়েও ফিরে আসা যায়।